প্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ বারো রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পূর্বাভাসে কি বলছে। তো আজ 19 মে 2022 ইংরেজি তারিখ, চৌঠা জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে, 5ই জ্যৈষ্ঠ 1429 বঙ্গাব্দ, আর হিজরি 17 শাওয়াল, রোজ বৃহস্পতিবার। চতুর্থী তিথিতে থাকবে রাত্র 1:06:40 পর্যন্ত, তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে, আর মূলা নক্ষত্র থাকবে 9:49:54 পর্যন্ত। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাত শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনু রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সর্বগ্রাসী গ্রহ রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে নিজ গৃহে শনি মহারাজ পরিভ্রমণ করবে, মীন রাশিতে দেবগুরু বৃহস্পতি নিজ গৃহে, সেই সঙ্গে তুঙ্গস্থ শুক্রাচার্য এবং সেনাপতি মঙ্গল ত্রিগ্রহ যোগ হয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া মেষ রাশিতে সর্বগ্রাসী গ্রহ রাহু, তুলা রাশিতে কেতু, আর বৃষ রাশিতে রবি বুধের বুধাদিত্য যোগ। এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে বিশেষ করে কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে ভাগ্য চমকাবে, ভাগ্য লক্ষ্মী দ্বারে এসে টোক্কা মারবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, আর্থিক দৈন্যদশাকে দূর করবে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম কাদের বৃদ্ধি করবে আর কাদের ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, সেই সঙ্গে কেরিয়ার কাদের চমকাবে আর কেরিয়ারে কাদের ধস নামতে পারে, সেই সঙ্গে শরীর স্বাস্থ্য কোন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে, দাম্পত্য জীবন কেমন ভাবে অতিবাহিত হবে, তাছাড়া শিক্ষার্থীদের বিদ্যা শিক্ষায় কতটা জয়ী হবেন, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি পাবে কি পাবে না, না অভিমান দানা বাঁধবে, সেই সঙ্গে বন্ধুত্ব ফাটল ধরবে কি না, না বন্ধুত্ব জোড়া লাগবে, অংশীদারদের সাথে সহযোগিতা পাবেন কি পাবেন না, আত্মীয় স্বজনদের সাথে কেমন সম্পর্ক থাকবে, সেই সঙ্গে পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি নিয়ে কোন রাশির জাতক জাতিকারা কেমন দিনটি অতিবাহিত করবেন, তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা আসবো মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 19 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ দূরীভূত হবে এবং সুদিনের সূর্য আপনাদের উপর ফোকাস মারবে, সেই সঙ্গে হাতে থাকা প্রতিটি কাজই সহজে সুসম্পন্ন হবে, এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, সেই সঙ্গে মনোবল বাড়িয়ে দেবে, জনবল বাড়িয়ে দেবে, যার ফলে সূর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করবেন, সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, এমনকি মামলা মোকদ্দমার রায় পক্ষে আসতে পারে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করতে পারে। তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সর্বোপরি আজকের দিনে যদি আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করেন সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল ফল এমনকি সংকটকালে আপনাদেরকে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 19 মে 2022 ইংরেজি তারিখে শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে, বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে, মাঝপথে কিন্তু সঞ্চয়ের খাতে থাকবে শূন্য, এমনকি দুর্ঘটনা অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও দূরে থাকতে হবে। মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, যদিও ভাই বোনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, তাদের সাথে দীর্ঘদিনের মতানৈক্য দূরীভূত হবে, সম্প্রীতির বন্ধন রচিত হবে, সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে, এমনকি তারাও কোনো না কোনো পুরস্কার ভূষিত হতে পারে যার ফলে আপনাদের বংশের মুখ উজ্জ্বল করতে পারে। তবে আর্থিক ব্যাপারে কারোর সঙ্গে কোনো প্রকার চুক্তিতে আবদ্ধ হওয়া, কোনো
ক্রমেই ঠিক হবে না, এটি কিন্তু ঘাতক প্রমাণিত হতে পারে। সেই সঙ্গে সঞ্চয়ের দিকে নজর রাখতে হবে, নচেত সঞ্চয়ের খাতকে শূন্য তো করবেই, এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 19 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিকার প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলবে। সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যেতে পারেন। সেই ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। তাছাড়া যাদের জীবনসাথী বা জীবনসঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। তাছাড়া লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও কম পাবেন না। তবে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। রাগ, জেদ, ক্রোধ, অহংকার তাদের সঙ্গে দেখানো চলবে না। এমনকি তাদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে, আর শিক্ষার্থীদের মনে অলসতা দানা বাঁধতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 19 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসানো কঠিন হবে। সেই সুযোগে শ্রমিক কর্মচারীরা সুযোগের সদ্ব্যবহার করতে পারে। কর্মস্থলে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যেতে পারে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতা স্তব্ধ করে দিতে পারে। তাছাড়া অত্যাবশ্যকীয় ভ্রমণে বাধা এসে পণ্ড করে দিতে পারে। এমনকি সংকটকালে বন্ধুবান্ধবদের সহযোগিতার পরিবর্তে বরং তারা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের গোপন প্রেম, অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস করে দিতে পারে, যার ফলে সংসার সমাজে আপনাদের ইমেজ নষ্ট হতে পারে। এমনকি যারা সাঁতার কাটতে জানেন না তারা নৌভ্রমণ থেকে বিরত থাকুন, বা জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 19 মে 2022 ইংরেজি তারিখে যারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি হারিয়েছিলেন সেগুলো পুনরায় ফিরে পাবেন। এমনকি কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে। শিক্ষার্থীদের লাইফ স্টাইল বদলে যাবে, তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়ী হবে, এমনকি বিজয়ের বর্মাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা অনুসাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এমনকি মামলা, মোকদ্দমা, কোর্ট কেস ও সালিস বিচারের রায়ও আপনাদের পক্ষে আসবে। সেই সঙ্গে সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে। যদিও স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, দুই চাকার বাহন বর্জন করতে হবে, আগুন বিদ্যুৎ থেকে অধিক সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 19 মে 2022 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ, কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির বার্তা দেবে। এমনকি জীবনসাথী বা জীবনসঙ্গীর তরফ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। অংশীদারদের সহযোগিতায় ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। এমনকি আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল আর অধ্যবসায়ের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন। তবে ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, তাদের মাথায় হাত দিয়ে আপনাদের কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, তবেই না আপনারা দিনটিকে শুভ, সুন্দর এবং সাবলীলভাবে অতিক্রম করে এক নতুন অধ্যায় রচনা করবেন। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়াবে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও কম পাবেন না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি নিয়ে। তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 19 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। সেই সঙ্গে ভাই বোন, আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির বন্ধন রচিত হতে পারে। তাছাড়া কর্ম, ব্যবসা এবং অর্থভাগ্যে নিত্য নতুন চমক আসতে পারে। এমনকি বিবাহযোগ্যদের বিবাহের
টঙ্কার বেজে উঠতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙবে, এমনকি আত্মীয় স্বজনদের সাথে সম্প্রীতির বন্ধন রচিত হবে। যা দেখে শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে। যারা দীর্ঘদিন ধরে চিকিৎসালয়ে কাটাচ্ছিলেন তাদের রোগ মুক্তির পথও প্রশস্ত করবে। সেই সঙ্গে পরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার এক বিশেষ সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 19 মে 2022 ইংরেজি তারিখে আপনারা যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে, সেই সঙ্গে সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের ঝামেলার মীমাংসা হবে। এমন সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি ধন্য ধন্য করে তুলবে। তাছাড়া সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পেয়ে আপনাদের আপনাদের জীবনের গতি প্রবাহকে বদলাতে সক্ষম হবেন। তবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, বিষাক্ত কীট পতঙ্গের দংশনজনিত যন্ত্রণা থেকে বাঁচতে নিজেদেরকে গুটিয়ে রাখার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি নিয়ে। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 19 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনে সূর্য ফোকাস মারবে। সেই ফোকাসেই আপনাদের লাইফস্টাইল আলোকিত করবে এবং নতুন যুগে পদার্পণ করাবে। সেই সঙ্গে যারা নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত করবে। এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারের রায় আপনাদের পক্ষে আসবে। শত্রুরা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবেন, বন্ধু বান্ধবরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যার ফলে দুর্যোগ কাটানো খুবই সহজ হবে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকলে তবেই না স্নেহ মায়া মমত্বপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করবেন, যা আপনাদের জন্য ইতিহাস রচনা করবে বা নতুন অধ্যায়ের সূচনা করবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, তাছাড়া যারা লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি এবং কন্ট্রাক্টারি ব্যবসায় বিনিয়োগ করে বারবার হোঁচট খেয়েছেন তারা সুযোগের সদ্ব্যবহার করুন। দেখবেন আপনাদের জন্য আজকের দিনটি বিশেষ করে এই চমকপ্রদ ভাগ্য উন্নতির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি নিয়ে। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 19 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে ব্যবসা বাণিজ্যে মন্দা, কর্মস্থলে অশান্তি, সেই সঙ্গে শরীর স্বাস্থ্য বিশেষ সুবন থাকবে না বা শরীর স্বাস্থ্যে আঘাত আনতে পারে, সেই সঙ্গে দাম্পত্য জীবনে অশান্তি ঘটতে পারে, শিক্ষার্থীদের লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদেরকে জীর্ণ করে তুলতে পারে, সেই সঙ্গে পিতামাতা বা বয়স্ক লোকের শরীর স্বাস্থ্যও খারাপ হতে পারে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র ও যানবাহন মেরামত করতে করতে নাজেহাল করে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমে অভিমান দানা বাঁধতে পারে, অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে, সেই সঙ্গে আত্মীয় স্বজনদের সাথে সম্প্রীতি বজায় রাখা কঠিন হবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে নজর রেখে ঘরে বসে বই পড়ে টিভি দেখে দিনটি অতিবাহিত করার আবশ্যকতা রয়েছে। মনে রাখবেন কোনো ঝুঁকিপূর্ণ কাজে যাওয়া যাবে না, নেশা মদ্য জুয়া আকৃষ্ট হওয়া যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। তবেই না সুখের হাসি মুখে ফুটবে এবং জীবনে এক নতুন সুযোগ আপনাদের হয়তো এনে দিতে পারে যদি আপনারা সচেতন হন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 19 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, এমনকি ধার কর্জ ও ঋণের বোঝা নামবে। সেই সঙ্গে যারা ব্যাংক ঋণ প্রাপ্তির আশায় হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছেন তাদের স্বপ্ন সাধও বাস্তবায়িত হবে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফকে চাঙ্গা করে তুলবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটার এক বিশেষ সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে।
এত দোষ সত্ত্বেও বিশেষ করে আপনারা আপনাদের মনে সততার ভাব জাগ্রত হবে, যে সততার স্বীকৃতি স্বরূপ আপনারা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন, সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি নিয়ে। মীন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 19 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, যারা কর্ম হারিয়েছিলেন তাদের কর্ম পুনরুদ্ধার হবে, নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে, সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাছাড়াও আর্থিক দৈন্যদশা কাটবে, অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, পকেট টাকায় পূর্ণ করে তুলবে, সেই সঙ্গে বিশেষ করে যারা নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত পদ পদবি প্রত্যাশা করেন তাদের সেই প্রত্যাশা পূরণ হতে পারে। অপরদিকে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ারেও ভাসাতে পারে। তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নও বাস্তবায়িত করবে। এক কথায় মীন রাশির জাতক জাতিকারা আজকের দিনে অবিস্মরণীয় উন্নতির জোয়ারে ভাসবেন, যে উন্নতি আপনাদের জীবনের গতি প্রবাহকে বদলে দেবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে 19 মে 2022 ইংরেজি তারিখের আমার দেওয়া প্রেডিকশান আপনাদের দৈনন্দিন ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর ও সাবলীলভাবে অতিক্রম হোক, আপনাদের জীবন গর্বের হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।